नमस्कार बन्धुरा सबाई के स्वागत जानाई आरो एक नतून भिडियोते। तो एखन बजे 6টা आमरा चले एसेछि। आजके आमरा एसेछि आमादेर जाल निये नदीते माछ धरबो। खयरा जाल आकाशे मेघ करे एसेछे प्रचुर परिमाणे, बृष्टि आसबे मने हय एक्षुनि। तो तेमन कोनो भालो व्यवस्था नेई, एकटा ना दुटो छाता आछे। तो जाइ होक देखा जाक आर जाल फेलबो ताड़ाताड़ि करे जतटा सम्भव। বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি নৌকা ইয়ে জঙ্গলের কানার দিক, যেখানে আমাদের জালের মাথা আছে। একজন আছে ওখানে, ওর জাল টানছে। আমরা নৌকা নিয়ে ওর কাছে পৌঁছাই। আমাদের জালের এক মাথা এখানে নৌকায় বাঁধা আছে, আর আরেক মাথা ঘুরে একদম সামনে থেকে ওই পাশ থেকে একদম ওই সামনে পর্যন্ত চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ করে এসেছে, বৃষ্টি মনে হয় যে কোনো মুহূর্তেই নামবে। প্রায় আমরা 40 মিনিট মতো জাল টানলাম। তো এইবার আমাদের জাল তোলা শুরু, আস্তে আস্তে তোলা হোক জাল, দেখা যাক কি হয়। তো সবে মাত্র জাল তোলা শুরু হয়েছে, দেখা যাক কতদূর মাছ পড়ে, বলতে পারছি না এই মুহূর্তে, তবে আশা করি আজকে মাছ পড়বে। মাছ বলে এগুলো রে? ওই ঠিক খেয়াল যাই না আমি, কিন্তু এই মাছগুলো বেশ খেতে টেস্ট। ওই আরো একটা মনে নাকি নৌকাটা ধরে রাখিস। তুই ওটা খেলতে কিস কেন? জাল দিয়েছিস কোথায় ঢুকে গেছে? খেলতে কি না জালে মাছ পড়েছে বন্ধুরা, কিন্তু খুব বেশি মাছ পড়েনি, মানে হালকা হালকা পাতলা পাতলা মাছ পড়েছে। তবে সব মিলিয়ে শেষে দেখেন কতগুলো হয়। এখানে 2-4টে মাছ আছে বেশ। আমাদের জাল প্রায় শেষ হয়েছে, আর অল্প কিছু বাকি, একদম 10-12 হাত মতো। তো ওটা তোলা হোক, আর এদিকে মাছ এই আছে, আর সামনে অল্প কিছু আছে। সব মাছ এক জায়গা করি, দেখি কতগুলো হচ্ছে। খতম, টাটা, বাই বাই। বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে, আমরা খুব বেশি মাছ পাইনি, এই কটা মাছ হয়েছে। খুব বেশি মাছ পাইনি আমরা, কিন্তু যাই হোক যেটুকুনি পেয়েছি এখন ঘাটের দিকে উঠবো,
উঠে দেখি ওগুলো একটু রান্নার ব্যবস্থা করা যায় কিনা। বৃষ্টি যদি না হয় মোটামুটি দেখি কতদূর কি করা যাচ্ছে। তো আগে চলুন ঘাটে যাই আমরা। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সুমনদের বাড়িতে। এখন এই গাছ থেকে দু তিনটে কলা পাড়বো আমরা, আর যেটা আমরা খয়রা মাছের সঙ্গে রান্না করব। বড় বড় দেখে পাড়, হ্যাঁ দেখি। ভাত বসানো হয়ে গেল? হ্যাঁ, তো ভাত বসানো হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে আমাদের আজকে কাঁচকলা, আর মাছগুলো কোথায়? নিচে নিতে মাছগুলো ছালি ফেলো, রেডি করে দাও। তো দেখুন এই হচ্ছে মাছ আর কাঁচকলা আলুর তরকারি, সকালে খাওয়া দাওয়া হবে। কলা ছাড়ানো হচ্ছে এখানে, তো কলা পরিষ্কার করে ছাড়া, সাদা মাংস বার করে দে কলার। হ্যাঁ ঠিক, কাটবি না কিন্তু, ঠিক আছে? না না, এরকম রেখে দিচ্ছি। হ্যাঁ এরকম রেখে দে, আমি কাটছি। গতি বাড়াও, গতি বাড়াও। মাছ রেডি হয়ে গেছে? কই আনো মাছ রেডি? এই এতগুলো কলা দিবি আর খাই পারবি তো এতটা? হ্যাঁ হয়ে যাবে, এতগুলো লোক। বন্ধুরা দেখুন হচ্ছে মাছ কাটা ধোয়া রেডি হয়ে গেছে। এবার রাজীব দা শুধু আলু কলাগুলো কাটা হয়ে গেলে আমরা রান্নার দিকে এগোবো। আর ভাত তো বোধহয় আগেই হয়ে গেছে। আচ্ছা তো এখন প্রথমে মাছগুলো ভেজে নেবো। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু প্রথম মাছ ভাজা এই কলা পাতার উপরে আছে, আর এটা দ্বিতীয়বার দেওয়া হলো। আর কিছু তো আছে ওখানে, তো মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আমরা রান্না বান্না করব। বন্ধুরা আমাদের তরকারি ফুটে উঠেছে মোটামুটি, এবার আমরা এর ভিতর মাছ দিয়ে দিই। আর বেশি সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই আমরা খেতে বসতে পারবো আশা করি। অবশেষে সবকিছু রেডি হলো, এখন 11:30 বাজে, আমরা এখন খেতে বসছি। সকাল থেকে কিছু খাওয়া না, আগে তাড়াতাড়ি করে খাই, খেতে হলে লাগছে ভালোই। টাটকা মাছ টাটকা শাক সবজি দিয়ে রান্না হয়েছে, আগে চপ করে খেয়ে নিই। ভাত পাড়তে শব্দ হচ্ছে কেন, উস আস করে গরম। সবাই রে ঠিকঠাক করে দেখে টেকে দিও, আজকে তরকারি ভালো খারাপ দেখতে হবে না, খিদে লেগেছে ঝপাঝপ খেয়ে নাও। তো বন্ধুরা ফাইনালি অবশেষে খাবার পেলাম হাতের কাছে, এখনো অবধি গালে দেইনি আমি।
খুব গরম তরকারি, ভাতও গরম তরকারিও গরম। আমার তো একটু লবণ কম হয়েছে, দিয়ে খাও। না না দেওয়া হয়েছে। আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট করি তাহলে এবার। তো বন্ধুরা একদম লাস্টের দিকে চলে এসছে আমাদের খাওয়া দাওয়া। এখন বন্ধুরা 12টা বেজে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেল, এখন আর কোনো কাজ বাকি নেই। তো সেই সকাল মোটামুটি 5:30 সময় বেরিয়েছি, আর এখন 12টা বেজে গেল। মাছ ধরলাম আমরা নদীতে গিয়ে, সেখান থেকে নিয়ে আসলাম, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়াও হলো, এখন শুধু চান করতে বাকি আছে। যাই হোক, এর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য।